হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমার দর্শনউদ্দিন খন্দকা, জে ক্যাপিটাল টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনডু সেন্ড ইমেল ইন জিমেল। অর্থাৎ জিমেলের মধ্যে আমরা যদি কোনো ইমেল আমরা সেন্ড করে থাকি, তো সেই সেন্ড কিন্তু ইমেল আমরা কীভাবে আবার আনডু করে নিয়ে আসতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, বাস আসার পরে এদিকে ডান দিকে আসবো। তারপরে আমাদের এই জিমেল অ্যাকাউন্টের মধ্যে আমাদের সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে জিমেল অথবা আমরা গুগল অ্যাপস আসার পর এই জিমেলে ক্লিক করে সরাসরি আমরা গুগল অ্যাকাউন্টে আমরা আসতে পারি। বাস আমরা আমাদের জিমেল বা গুগল অ্যাকাউন্টে আসার পরে এখন আমাদের এখান থেকে কাজটা আমাদের করার জন্য আমরা যদি এই যে এখানে আমাদের সেটিং অপশনে চলে আসি, আসার পর সিওল সেটিং, ব্যাস তারপর এখান থেকে আমাদের এই যে এখানে আমাদের অপশনটা আমাদের জেনারেল সেটিংয়ের মধ্যে এই যে আনডু সেন্টার অপশনটা, তো এখান থেকে আমরা কাজটা দেখব। তো এই আনডু সেন্ড ছাড়াও কিন্তু আমাদের এই যে উপরে যে বিষয়গুলো দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ সেটিং, তারপরে ফোন নাম্বার, ম্যাক্সিমাম পেজ সাইজ, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে এখান থেকে আমরা এই যে আনডু সেন্ডের বিষয়টা বলছি দেখব। তো এই আনডু সেন্ডের বিষয়টা এখানে আমার কী কাজ করে, তো এখানে কিন্তু লেখা আছে সেন্ড ক্যান্সেলেশন পিরিয়ড 5 সেকেন্ড। তাহলে আমরা যেই ইমেলটা আমরা এখান থেকে আমাদের জিমেল থেকে আমরা সেন্ড করব, সেটা কিন্তু আমরা 5 সেকেন্ডের মধ্যে আমরা সেটাকে আবার আনডু করতে পারি, মানে আমরা এটা সেন্ডটা ক্যান্সেল করে দিয়ে আবার আমরা নিয়ে আসতে পারি, তো এই বিষয়টা বলছে। কিন্তু আপনি চাইলে এই জায়গায় 5 সেকেন্ডের জায়গায় ইচ্ছে করলে আপনার সময় বাড়া দিতে পারেন। তো এখন ডিফল্ট কিন্তু 5 সেকেন্ড থাকে, তো এই 5 সেকেন্ড থাকলে কী কাজটা করে আমি দেখাচ্ছি। আমি যদি এখন কম্পোজে যাই, যার পরে ধরুন এই যে আমি এখানে 2 এর মধ্যে যার কাছে পাঠাবো তার ইমেলটা ধরুন আমি লিখি, তাহলে আমি তার কাছে পাঠাবো, এটা আমার অন্য একটা ব্রাউজারের ইমেল, আমি এটা দেখাই দিলাম। দেখানোর পর এখন আমি ধরুন যে সাবজেক্টে লিখি, ধরুন জাস্ট একটা কিছু লিখলাম, ব্যাস এখন লেখার পরে এই ইমেলটা আমি সেন্ড করবো। তাহলে এখন আমি ধরুন এই যে সেন্ডে ক্লিক করলাম, এটা চলে গেল, কিন্তু এই যে আনডু করতে পারবো আমি 5 সেকেন্ডের মধ্যে, এই 5 সেকেন্ড পরে কিন্তু আনডু চলে যাবে, এই ধরুন আনডু চলে গেছে। তাহলে এখন আমার টাইম দেওয়া ছিল কতক্ষণ, এই যে ক্যান্সেলেশন টাইম 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের ভিতরে কিন্তু আমি আনডু করি নাই, না করাতে কিন্তু এটা আমার সেন্ড হয়ে গেছে। এখন কিন্তু ইচ্ছে করলে আমি আনডু করতে পারবো না, যেহেতু আনডু অপশন চলে গেছে। এখন আমি যদি এই ব্রাউজারে চলে আসি, আসার পর আমি জিমেলে যাই, ব্যাস এখানে আমি জিমেলে দেখবো যে এখানে কিন্তু এই ধরনের আমার এখানে ইমেলটা চলে আসছে, এই যে আমি যেটা পাঠাচ্ছি টেস্ট জোসিং, এই যে চলে আসছে কিন্তু এখানে। কিন্তু এখন মনে করেন এখন আমরা ইচ্ছা করলে কিন্তু এটা 5 সেকেন্ডের ভিতরে আনডু করতে পারতাম, কিন্তু যেহেতু 5 সেকেন্ড আমাদের একবারে সময়টা কম, এই কারণে আমরা যদি কোনো ইমেল পাঠাতে যাই জিমেল থেকে, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটু সেকেন্ডটা বাড়াই দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো ইমেল যদি আমরা লিখতে যাই, ইমেলটা আমরা পাঠাতে যাই, তার আগে ইমেলটা আমরা ধরেন ভুলবশত যদি আমরা সেন্ড করে দিই, তাহলে দেখা গেছে আবার ওটা আনডু করে নিয়ে আসা, ওইটা আমরা কারেকশন করে আবার পাঠাতে পারবো। তো এই কারণে কিন্তু আমরা এখান থেকে এই অপশনটা আমাদের ডিউরেশনটা আমরা বাড়াইতে পারি, তা আমাদের ধরেন প্রয়োজন নেই। তাহলে আমরা এটা বাড়ানোর জন্য আমরা এই যে এখানে যে ধরেন কতক্ষণ বাড়াবেন, 20 সেকেন্ড না 30 সেকেন্ড, ধরুন আমি 30 সেকেন্ড দিয়ে দিলাম, বা 30 সেকেন্ড দেওয়ার পর এখন আমি নিজ দিকে এসে আমার কী করতে হবে, এটা সেভ চেঞ্জ করতে হবে। আমরা সেভ চেঞ্জে ক্লিক করবো, ব্যাস এখন ধরুন এটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখন যদি আমি কম্পোজে গিয়ে কোনো একটা মেল পাঠাই, ধরুন আমি এখানে যাই, আবার ধরুন পাঠাচ্ছি এখানে, ব্যাস এখন ধরুন আমি এখানে সাবজেক্টে লিখলাম, জাস্ট একটা কিছু লিখলাম, ব্যাস এখন ধরুন আমি এই মেলটা পাঠানোর জন্য আবার সেন্ডে ক্লিক করি, ব্যাস এখন কিন্তু ধরুন এই যে আনডু এখন কিন্তু অনেকক্ষণ থাকবে, এখন 30 সেকেন্ড দিয়েছি, 30 সেকেন্ড পর্যন্ত আনডুটা থাকবে। এখন ধরুন আমি এখন যদি মনে করি আমি এখানে আসি, এই ব্রাউজার আসি, আসার পরে ধরুন এই যে আমি যদি রিলোড দিই, রিলোড দিলে কিন্তু এখন ধরুন এখানে কিন্তু ইমেলটা এখন আসে নাই, এটা কিন্তু আগের মেলটা। এখন যদি আবার এখানে আসি, এখন কিন্তু আনডু অপশন যায় না, কারণ আমার 30 সেকেন্ড টাইম দেওয়া আছে, 30 সেকেন্ডের ভিতরে আমি আনডু করতে পারবো। এখন যদি আনডুতে আমি ক্লিক করি, বাস আনডোতে ক্লিক করলে দেন আবার আগের অবস্থা চলে আসছে, আগের অবস্থা চলে আসলো। আসার পরে ধরুন এখন ইচ্ছে করলে আপনি এখান থেকে এটা যদি কোনো জায়গায় আপনি ভুল করে থাকেন, ভুল করে থাকলে সেটা আপনি এখান থেকে কারেকশন করে দিয়ে, আপনি কারেকশন করে দিয়ে এখানে আবার আপনি ইচ্ছে করলে সেন্ড করতে পারবেন। আচ্ছা এখন আবার আমি সেন্ড করলাম, সেন্ড করার পরে কিন্তু এই দেখেন আনডু অপশন ইচ্ছে করলে আপনি আবার আনডু করতে পারবেন। এখন যদি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমি 15-20 সেকেন্ড ওয়েট করলো, আপনার ধরেন যে এখানে আনডু অপশন যাবে না, 30 সেকেন্ড ওভার হলে তখন যাবে। তো এখন থেকে আমরা যদি আবার এখানে আসি, আসার পরে আমি রিলোড দিই, ব্যাস এখনও কিন্তু এটা আসে নাই, সেন্ড হয় নাই, তাহলে কিন্তু এখনও যে আনডু অপশন আছে, আপনি 30 সেকেন্ড মতো থাকবে, ইচ্ছে করলে আবার আপনি এখানে আনডুতে যায়, আবার ইচ্ছে করলে আপনি আনডু করতে পারবেন। তাই আমরা 30 সেকেন্ড ওয়েট করি, 30 সেকেন্ড পরে দেখবেন আনডু অপশন চলে গেছে, এবং 30 সেকেন্ড পরে আমার মেলটা সেন্ড হবে। এই দেখেন আনডু অপশন চলে গেছে, চলে যাওয়ার সাথে সাথে আমার এই ইমেলটা এখন কি সেন্ড হয়ে আমি যার কাছে দিছি, মানে যার কাছে পাঠাচ্ছি ইমেলটা, তার কাছে চলে গেছে। তাহলে এখন আনডু অপশন নাই, আমরা যদি এখন এই ব্রাউজারে চলে আসি, এই দেখেন ইমেলটা চলে আসছে, অ্যাবাউট ফাইনাল ওকে যে ইমেলটা লেখ সেটা চলে আসছে এখন। তো এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে, আমাদের এই আনডু সেন্ডের বিষয়টা, বাস তাহলে এখন থেকে আমরা আবার যদি এখানে চলে আসি, বাস আসার পরে সিওল সেটিংয়ে যাই,
بس যাওয়ার পর এখন কিন্তু আমরা কতক্ষণ দিছি এখানে 30 সেকেন্ড তারপর ইচ্ছে করলে আপনি এখান থেকে 30 এর জায়গায় আপনি 20 10 15 যতক্ষণ দরকার তাহলে আমাদের 5 সেকেন্ড ছিল আমরা আবার 5 সেকেন্ড রাখলাম রাখার পর আমরা নিচ দিকে আসি তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে বাস আমরা আগের মতো আবার 5 সেকেন্ড করে নিলাম তো এইভাবে মূলত আমরা কি করতে পারি আমাদের এই জিমেইল অ্যাকাউন্ট থেকে আমরা ওদের কোনো ইমেল পাঠাই তো সেই ক্ষেত্রে আমাদের ওই সেন্ড কিউ ইমেল কিভাবে আমরা আবার যে আমাদের যেটু টাইমটা আমরা সেকেন্ডটা বাড়াই দিয়ে কিভাবে আবার দেখা গেছে এখান থেকে আমরা আনডু করে নিয়ে আসতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু আনডু সেন্ড ইমেল ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি